বুধবার বিকেলে রাজধানীর ভাটারায় স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির নিজের মধ্যেই কোনো ঐক্য নেই, তাদের মুখে আন্দোলনের ডাক হাস্যকর। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির সকল আস্তানের মোকাবেলা করবে অত্যন্ত বলিষ্ঠ হাতে। এদের কোনো সাংগঠনিক শক্তি নাই আন্দোলন করার মতো, তাদের দলের মধ্যেই কোনো ঐক্য নাই, তাদের নেতা কর্মীদের মধ্যে কোনো ঐক্য নাই, একটা বিশৃঙ্খল অবস্থা, তারা আগামী দিনে আন্দোলন করতে চায়। একই দিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ নিয়ে কোনো অপপ্রচার চালালে ছাড় দেয়া হবে না। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি বলেন, বিএনপির কাজ হলো সরকারের দোষ খুঁজে বের করা। বিএনপির রাজনীতি এখন উৎপাখির নীতিতে চলছে, তাদের রাজনীতিতে নতুনত্ব কিছু নেই, জনমানুষের কল্যাণে নেই কোনো ভাবনা। বিএনপি বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ বছরের সেরা কৌতুক। বিএনপি বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু বিক্ষোভের নামে জনশান্তি বিঘ্ন ঘটানোর অপপ্রয়াস চালালে জনস্বার্থে সরকার তা কঠোরস্তে দমন করবে। কয়েকটি গণমাধ্যম ও বিএনপি পরিকল্পিতভাবে দেশের মধ্যে সংকটের নামে অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি রাজনীতি হচ্ছে বর্ণচোরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।